হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অঙ্কিতা ব্লগে স্বাগত। আজকে হচ্ছে আমরা রাস পূর্ণিমার পুজো করব, লক্ষ্মী পুজো করব, তার জন্য বাজার আনতে যাব। ওই দেখো একটা ফুলদানি ঝুলছে, ওইটা আমার মেয়ে বানিয়েছে। ওই দেখো কেমন লেগেছে? কেমন? আমার মেয়ে বলছে, সবাই বলো কেমন হয়েছে। কেমন হয়েছে কমেন্টে একটু বলে দিও, একটু বলো প্লিজ তোমরা। বেশ, আমরা যাই দেখি, ফল আনতে যাব, বিকেলে ঠাকুর আনতে যাব, লক্ষ্মী নারায়ণ ঠাকুর বানাতে দিয়ে এসেছি কালকে বিকেলে। আজকে 4টার সময় দেবে, আমরা যাব। এখানে সব লক্ষ্মী পুজোর থালা বাসন সব কিছু মেঝে একদম সব কালো হয়ে গেছে, ঘরে তোলা ছিল তো নিয়ে সব কালো হয়ে গেছে, নিয়ে ওগুলো সব মেঝে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই দেখো সব থালা বাসন, এটা হচ্ছে কুলো, আমাদের লক্ষ্মী পুজোয় এটা লাগে। এই কুলোর মধ্যে আমরা লক্ষ্মী ঠাকুর বসাবো। আর এগুলো সব ধুয়ে পুরো কালো হয়ে গেছিলো, দেখো পুরো কালো হয়ে গেছিলো, এগুলো সব আবার ধুয়ে একদম পরিষ্কার পরিষ্কার করলাম, ধুয়ে পরিষ্কার। এইগুলো এই দুটো লাগবে, এই দুটোকে গোলা বলে, ধানের গোলা, এগুলো লাগবে। এই খুন্তিটা আমি সার্পে পেয়েছিলাম, বেশ রাখো, এখানে রেখে দিলাম। আমি আর আমার মেয়ে এবারে যাচ্ছি, তোমরা দেখো বাজে গিয়ে ফল কিনবো, সবাই দেখো যাচ্ছি। দেখো যেতে যেতে আমরা কি পেলাম রে, পথ গেলাম। রাস্তার মাঝে আমরা কদবেল দেখতে পেলাম, কদবেল কিনলাম। আমার মার অনেক ইচ্ছা করছে, দেখো কদবেল। রাস্তার মাঝে আমরা কদবেল দেখতে পেলাম, কদবেল কিনলাম। আমার মার অনেক ইচ্ছা করছে, কদবেল নিয়ে নিলাম, দুটো নিয়েছি। আমরা ফলের বাজারে চলে এসেছি, দেখো ফল। আরে চেরিটা কত করে? চেরিটা 7 টাকা, 20 টাকা, 10 টাকা। হুম, দি দেন ওটা। আর ইয়ে কত করে নাশপাতি? হুম, নাশপাতি 250 টাকা। ভালো হবে, নিশ্চয় হবে, ও দিচ্ছি তো। দেখো কত সুন্দর সুন্দর ফল গুলো, দেখো ড্রাগন ফল। একটা ড্রাগন দেখি, ওটা দিন আমাকে। এই দেখো ড্রাগন ফলটা নিলাম, এবার দেখি কেমন হয়। বাবা দেখি, দোকানদার কাকু বলছে মিষ্টি হবে, দেখি কেমন মিষ্টি হয়। সবাই দেখবে আপনার ড্রাগন ফল। আমরা বাজার করে এখন ঠাকুর নিতে এসেছি, ঠাকুর দোকান এখন বন্ধ আছে, কাকু এখন আসেনি, আসছে বললো। এই যেমন অনেকক্ষণ বেরিয়েছি, সব বাজার হয়ে গেছে আমাদের।
আমাদের ঠাকুর। এই যে লক্ষ্মী নারায়ণ ঠাকুর। চলে এলাম বাজার থেকে, অনেকটা রাত হয়ে গেছে এখন। এই দেখো কত কিছু নিয়ে এসেছি, দেখো তোমরা। এই দেখো নৌকা, আমাদের নৌকা লাগে, নৌকার জন্য এটা আছে। বাজার থেকে চলে এসেছি, আমার ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। এই যে এবার দেখাবো কি কি জিনিস আনলাম। দেখো এটা নৌকা, নৌকা আছে এখানে। আরো নৌকাটা সাজানোর জন্য আরো অনেক কিছু আছে। এটা পুরোটা কালকে দেখতে পাবে তোমরা, এখন নৌকাটা সাজাচ্ছি না। ওখানে হবে না, ওটা ওঠে এই এই জায়গাটা করে হবে। দেখো প্রদীপ দানিয়ে আছে, তো প্রদীপটা ছিল না আমার, তাই প্রদীপটা নিয়ে আসলাম। দেখো কেমন হচ্ছে, তোমরা একটু বলো প্লিজ। এ দেখো শঙ্খ এনেছি, কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্ট দিয়ে। পড়ে যাচ্ছে আবার, আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে। দেখো আমার মেয়ে সেট করে দিল। এই যে এটা হচ্ছে জলশঙ্খ, জলশঙ্খ এভাবে রাখতে হয়, এভাবে রাখতে হয় জলশঙ্খটা। লক্ষ্মীনারায়ণ পুজো করলে, নারায়ণ ঠাকুর থাকলে জলশঙ্খটা লাগে। এই যে শঙ্খ, আমি বাজাতে পারি না, এটা আমার মেয়ে বাজায়, মেয়ে বাজায়, তার জন্য মেয়ের জন্য এনেছি। হ্যাঁ এটা মেয়ের জন্য এনেছি, ছোটর মধ্যে এনেছি। দেখো এত কিছু নিয়ে আসলাম। এই যে ওই যে আমার ঠাকুর বসানো, এই ব্যাগের মধ্যে ফল আছে, কালকে দেখাবো, দেখলেই তো। এগুলো এনেছি, আর একটা ফল এনেছি তোমাদের জন্য সারপ্রাইজ থাক, ওটা কালকে তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? ওটা তোমাদের দেখানো হয়নি, ওটা কালকে দেখাবো। কেমন হয়েছে মা জিনিসগুলো, ভালো হয়েছে? দেখো আমার এগুলো ছিল না, তার জন্য নিয়ে আসলাম। এবার সকালের জন্য তোমরা অপেক্ষা করো। হ্যাঁ স্ট্যান্ড আছে, ওই উপরে আছে, ওই এর উপর বাক্সের, বাক্সের ভিতরে আছে। আমি একদম কথা বলতে পারছি না, ঠিক আছে আমি রাখছি এখনকার মতো, আবার সকালবেলা দেখা হবে। ফুলগুলো এনেছিলাম, ওই ফুলগুলো যে ধান আছে, ধানগুলো এবার বাজবো বসে বসে। আমার মেয়ে ওই দেখো বসে আছে, ধানগুলো বাজতে আমার মেয়ে আর বাজবো। আর আমার বাড়ি এসে প্রচণ্ড জ্বর চলে এসছে, তারপর আমার বাঁচতে হবে, নাহলে কালকে সকালে পুজোটা হবে না। কালকে আমার ভোরবেলা উঠতে হবে তো। দেখো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমরা সকালবেলায় যে পুজোর সব কিছু জোগাড় করতে শুরু করেছি, এই দেখো আলপনা দেবো, আলপনা দেওয়ার জন্য ইয়ে বাড়ছি, কি বলো আতপ চাল বাড়ছি, আমার মা নারকেল কুড়াচ্ছে। এই দেখো আজকে রাখছি আমার মা, কালকে লেগেছে, দেখো নারকেল কুড়াচ্ছে। ওই দেখো আর ওই কটা বাকি আছে, আর এই যে আমার আতপ চাল বাড়ছে আলপনা দেবো বলে, যে অল্প বাটা হয়েছে আর কিছু তার ছোটো বাড়ছি। ঠিক আছে তোমরা দেখতে থাকো। দেখো আমাদের রেডি পুজো। এই যে আমাদের ঠাকুর মশাই, মুখটা দেখি একটু, এই যে তখন হয়েছে ঠাকুর। মহাদেবকে চান করেছি সাথে? না কখন চান ভৈরব ওম কর্মসুন্দর নর্মদা
পূজো হয়ে গেছে, ওই দেখো সব গুছানো হয়ে গেছে, ওই যে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, রাস পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা রাখছি।